তো আজকের ভিডিওটাই আমি দেখাবো যে আপনি এআই এর মাধ্যমে মুভি এক্সপ্লেনেশন চ্যানেল কিভাবে তৈরি করবেন বা আপনি এআই দিয়ে মুভি এক্সপ্লেনেশন কিভাবে করবেন। মুভি এক্সপ্লেনেশন চ্যানেলগুলো আপনি হয়তো অবশ্যই জানেন যে এখন বর্তমানে কিরকম ধরনের ট্রেন্ডিং এ আছে বা কিরকম ধরনের ভিউজ তাতে আসছে। আমি আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য আপনি এখানে একটা চ্যানেল খুলে রেখেছি, দেখুন এই চ্যানেলটা কিন্তু মুভি এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করে এবং ভয়েসগুলো সম্পূর্ণ এআই এর, মানে আপনার নিজের ভয়েস কিন্তু এখানে ইউজ করতে হবে না, সম্পূর্ণ ভয়েসটা কিন্তু এআই এর মাধ্যমে তৈরি করা। এবং এরা কিভাবে এই মুভি এক্সপ্লেনেশন গুলো তৈরি করছে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। এবার অনেকে বলতে পারে যে এরকম ধরনের মুভি এক্সপ্লেনেশন চ্যানেলগুলো মনিটাইজেশন পায় না, সো এখানে আপনারা প্রুফ দেখতে পাচ্ছেন চ্যানেলটা কিন্তু মনিটাইজড। এবং এখানে আপনার সাবস্ক্রাইবার দেখুন 3.85 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, এই সংখ্যাটা কিন্তু কম নয়। আর একটা চ্যানেল আছে এখানে দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি, একটা চ্যানেল আছে দেখুন এখানে কিন্তু 2.32 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবং এই চ্যানেলটাও কিন্তু মনিটাইজড। যে মনিটাইজড আমার এখানে কিভাবে আসছে, আমি এই এক্সটেনশনটা ইউজ করছি আমার গুগল ক্রোমে, তার জন্যই এখানে কিন্তু আমার মনিটাইজটা অটোমেটিক্যালি চেক হয়ে যাচ্ছে যে চ্যানেলটা মনিটাইজ আছে কিনা। তো এখানে যেমন কি দেখতে পাচ্ছেন, আমি যদি মোস্ট পপুলার ভিডিওতে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন 15 মিলিয়ন ভিউজ, এখানে 12 মিলিয়ন ভিউজ, এখানে 11 মিলিয়ন ভিউজ, ঠিক আছে। তো কিরকম ধরনের ভিউজ আসে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তো এরকম ধরনের চ্যানেল আপনি কীভাবে তৈরি করবেন, আজকে আমি পুরো ফুল এডিটিং এবং স্টোরি কোথা থেকে পাবেন, ফুটেজ কোথা থেকে পাবেন সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট আপনাদেরকে স্টোরি লাগবে, সো স্টোরি জেনারেট করার জন্য আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, নয়তো বা আপনি আর একটা উপায় আছে, আপনি মুভিটা ভালো করে দেখুন, তারপরে আপনি হাতে কলমে ভালো করে স্ক্রিপ্টটা লিখুন। এ তো গেল ফার্স্ট মেথড। এবার হলো সেকেন্ড মেথড, যে আমরা এআই এর মাধ্যমে কীভাবে তৈরি করবো। সো এআই এর মাধ্যমে তৈরি করার জন্য আপনাদেরকে চ্যাট জিপিটি ইউজ করতে হবে। সো চ্যাট জিপিটিতে এসে আপনি কী লিখবেন, আমি এখানে লিখছি দেখুন, চ্যাট জিপিতে লিখেছি রাইট এ ফুল মুভি এক্সপ্লেনেশন, মুভি নেম দ্য লায়ন কিং 2019। আমি মুভি নেমটা আমি এখানে দিয়েছি এবং এখানে আমি বলেছি যে পুরো মুভিটার স্ক্রিপ্ট আমাকে লিখে দিতে। তো চাইলে আপনারা এই পুরো ফর্মটা কিন্তু আপনারা কপি করে ইউজ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দেন আমি এটা লিখলাম, লেখার পর আমি এখান থেকে যদি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দরভাবে এই মুভিটার এক্সপ্লেনেশন ইংলিশে কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে। এবারে বলবেন যে দাদা ইংলিশে ভিডিও হবে, সো ইংলিশ থেকে আপনি বাংলাতেও কনভার্ট করে নিতে পারেন। আমি আপনার দুটো মেথড বলে দেবো যেখান থেকে আপনারা ইংলিশ থেকে বাংলাতে কনভার্ট করতে পারবেন। এক হচ্ছে আপনি চ্যাট জিপিটি থেকেই বাংলাতে কনভার্ট করে নিতে পারবেন, দেন আপনি এখানে লিখে দেবেন যে ইন বেঙ্গলি, দেন এখানে আপনি এন্টার করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের মুভি স্ক্রিপ্টটা কিন্তু পুরো বাংলাতে চলে আসছে। সেকেন্ড মেথডে আমরা কীভাবে মুভিটা ট্রান্সলেট করবো, সো এখান থেকে আপনার মুভিটা কপি করবেন, এতটুকু কপি করলেন, কপি করার পর আপনি গুগল ট্রান্সলেট ওপেন করে নেবেন গুগল ক্রোমের ভেতরে, দেন এখানে আপনার ইংলিশ সিলেক্ট করা থাকবে, এখান থেকে আপনি ওই মুভি স্ক্রিপ্ট এখানে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে পুরো মুভিটাই বাংলাতে চলে এসছে। এবার এই চ্যাট জিপিটির একটা খারাপ দিক আছে, আপনি লেটেস্ট মুভির স্ক্রিপ্ট কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন না, আপনাকে লেটেস্ট মুভির ডেটা কিন্তু এখান থেকে দেওয়া হবে না। তার জন্য আপনারা কী করবেন, তার জন্য আপনারা IMDB এই ওয়েবসাইট ভিজিট করবেন, দেন আপনি যে মুভিটা এক্সপ্লেন করতে চান সিম্পলি এখানে সেটা লিখবেন। আমি এক্সাম্পল হিসেবে শাহরুখ খানের যে জওয়ান মুভিটা সেটা আমি এক্সপ্লেন করতে চাইছি, তো তার জন্য আমরা সিম্পলি এখানে লিখে দেবো জওয়ান। সো জওয়ান লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার মুভিটা কিন্তু এখানে আমার সামনে চলে এসেছে। দেন একটু স্ক্রল করে আপনি নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন এই যে স্টোরি লাইন, দেন এখানে দেখতে পাচ্ছেন প্লট স্নপসিস, এখানে একটা ক্লিক করে দেবেন, দেন আপনার সামনে পুরো স্নপসিসটা আপনাদের সামনে চলে আসবে। দেন আপনি এখান থেকে এটাকে পুরো ফুল এখান থেকে এভাবে কপি করে নিতে পারেন। সো আমি এতটুকু কপি করলাম, সো আমরা কিন্তু লেটেস্ট মুভির স্টোরি লাইন কিন্তু পেয়ে গেলাম। দেন এবার আমাদেরকে ভয়েস জেনারেট করতে হবে, সো ভয়েস জেনারেট করার জন্য বিভিন্ন ধরনের টুলস আছে, আপনারা 11 ল্যাবস ইউজ করতে পারেন যেটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। তো আপনি জাস্ট এখানে ভিজিট করবেন, দেন আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে আপনি জাস্ট স্ক্রিপ্টটা পেস্ট করে দিবেন, পেস্ট করে দিলেন, দেন এখান থেকে আপনি কোন ধরনের ভয়েস ক্যারেক্টার নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। 11 ল্যাবসের আরেকটা খারাপ দিক আছে যে আপনি এখান থেকে কোনোরকম বাংলা ভয়েস জেনারেট করতে পারবেন না। সো বাংলা ভয়েস জেনারেট করার জন্য আরও এআই টুলস আছে, তো যারা বাংলাতে ভিডিও তৈরি করতে চান নিচে কমেন্ট করবেন, আমি এর উপর একটা স্পেশাল করে একটা ভিডিও আপনাদেরকে তৈরি করে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন বেশি, ঠিক আছে। দেন এখান থেকে আপনারা ভয়েস ক্যারেক্টারকে চুজ করে নেবেন, দেন এখান থেকে আপনি সিম্পলি জেনারেটে ক্লিক করবেন। তো জেনারেটে ক্লিক করার সাথে সাথে কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের ভয়েস কিন্তু জেনারেট হয়ে যাবে, দেন আপনারা এখান থেকে এটাকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। দেন এবার আমাদেরকে মুভি ক্লিপ লাগবে, সো মুভি ক্লিপ নেওয়ার জন্য আপনারা ডাইরেক্ট মুভি আপনারা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড কীভাবে করতে হয়, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, আপনারা সেখানে গিয়ে এইসব মুভি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন খুব সহজে। তো আমার কাছে যাওয়ার মুভি অলরেডি আছে, তো আমি এবার আপনাদেরকে ধৈর্য ধরে একটু এডিটিংয়ের পার্টটা আপনাদেরকে দেখতে বলছি, কারণ এডিটিংটাই সব থেকে মেন, আপনাদেরকে কোথায় কীভাবে করতে হবে, কত সেকেন্ডের ক্লিপ রাখতে হবে সব কিছু আমি বলে দেবো আপনাদেরকে। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, নাহলে আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে, তারপরে আপনি আমার কমেন্ট বক্সে এসে কিন্তু বলতে পারবেন। চলুন এবার আমরা এডিটিংটা করে নিই। তো আমি রেকমেন্ড করবো আপনার ক্যাপকাট কিংবা ভিএন অ্যাপ্লিকেশন দিয়ে করবেন, কারণ ওখানে ট্রানজ্যাকশন বা এফেক্টগুলো ভালো ভালো পাওয়া যায়। তো আমার কাছে যেহেতু ওগুলো নেই, আমার কাছে ফিল্মোরা আছে, তো আমি ফিল্মোরা দিয়ে এডিটিংটা করছি। তো এখানে আপনি সিম্পলি ভয়েস এবং মুভিটা আপনি এখানে অ্যাড করে নেবেন, দেন আপনি ভয়েসটা টাইম লাইনে রাখবেন,
রাখার পর এই যে মুভিটা আছে এখানে একদম আপনি প্রথম থেকে রাখবেন, ঠিক আছে। বলেন এবারে মুভিটা যেখান থেকে শুরু হচ্ছে বা যেখান থেকে সিনগুলো স্টার্ট হচ্ছে আপনি সেখানে নিয়ে যাবেন, দেন এখান থেকে আপনি মুভিটাকে কাট করে নেবেন, দেন এইটুকু অংশ আপনি এখান থেকে ডিলিট করে দিয়ে আপনি এখান থেকে শুরু করবেন। হ্যাঁ, মেন বিষয় হচ্ছে আপনারা এই মুভির যে ভয়েসটা আছে এটাকে আপনারা মিউট করে দেবেন। সো মিউট করে দিলাম, দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি এই যে মুভিটা আছে এখান থেকে আপনি 5 সেকেন্ডের বেশি মুভি ক্লিপ আপনি এখানে অ্যাড করবেন। এখান থেকে কাট করে নিচ্ছি, এখানে দেখতে হচ্ছে 5 সেকেন্ডের মতো মুভি আমি এখান থেকে কাট করে নিয়েছি। দেন আপনি ভয়েস বাই মুভিটা আপনি কিন্তু সাজাবেন, ঠিক আছে। আপনার ভয়েসে যেমন যেমন ভাবে সিনগুলো বলছে বা যেখানকার সিনগুলো বলছে আপনি ঠিক সেখানকার সিনগুলো আপনি ঠিক সেই জায়গাতে ভয়েসে সেই জায়গাতে বসিয়ে দেবেন, ঠিক আছে। এরকমভাবে আমরা এডিট না করব, 5 সেকেন্ডের কম ফুটেজ বা মুভি ক্লিপ আমরা এখানে রাখবো। তো এরকম করে আপনারা মুভিটাকে সাজিয়ে নেবেন। সো আমি সাজিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো যেমন কি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মুভিটা বিভিন্ন ধরনের সিনগুলোকে কাট করে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমি মুভির ক্লিপগুলো কিন্তু 5 সেকেন্ড করে রেখেছি। তো এরকম করে আপনি 5 সেকেন্ডের বেশি মুভি ক্লিপ কিন্তু এখানে রাখবেন না, চেষ্টা করবেন 5 সেকেন্ডের কম মুভি ক্লিপ রাখতে। এবার আপনারা এখানে ট্রানজ্যাকশন অ্যাড করবেন। সো ট্রানজ্যাকশন আপনি বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন এখানে পেয়ে যাবেন। এই ট্রানজ্যাকশনগুলো আপনি ভিএন অ্যাপ্লিকেশন বা ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে ভালো ভালো ট্রানজ্যাকশন পেয়ে যাবেন। তো আপনি এরকমভাবে এখানে ট্রানজ্যাকশন অ্যাড করে দেবেন। এরকমভাবে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন আছে, এরকমভাবে প্রত্যেকটা কার্ডসে আপনি ট্রানজ্যাকশন অ্যাড করবেন, ঠিক আছে। ট্রানজ্যাকশন অ্যাড করে দিলাম, দেওয়ার পর আমরা এখানে এফেক্ট অ্যাড করবো। সো এফেক্ট এখানে বিভিন্ন ধরনের এফেক্ট আছে, আপনারা চাইলে এইসব এফেক্টগুলো ইউজ করতে পারেন আপনার ভিডিওতে। আর আপনারা পারলে এই ট্রানজ্যাকশন বা এফেক্টগুলো আপনারা বেশি বেশি করে অ্যাড করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি ট্রানজ্যাকশন এবং এফেক্ট আপনারা অ্যাড করবেন আপনার কপিরাইট আসার সম্ভাবনা কিন্তু ততটাই কমে যাবে। চাইলে আপনারা এই ভিডিওটাকে রিভার্সও করে নিতে পারেন। তো আমি রেকমেন্ড করবো আপনারা ভিডিওটা রিভার্স করে নেবেন, শুধু ভিডিওটা, অডিওটা কিন্তু না, শুধু ভিডিওটা আপনারা রিভার্স করে নেবেন। দেন এখানে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন আছে, আপনি যত পারবেন তত ট্রানজ্যাকশন ইউজ করবেন। দেন এবারে কি করবেন, এবারে আপনারা আপনাদের ইউটিউব অডিও লাইব্রেরি থেকে একটা যে কোনো কপিরাইট ফ্রি মিউজিক ব্যাকগ্রাউন্ডে আপনি অ্যাড করে দেবেন। এমনিতে এইসব ভিডিওতে কোনো রকম কপিরাইট আসবে না, কারণ আমরা 5 সেকেন্ডের কম ক্লিপস ইউজ করেছি এবং এখানে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন বা এফেক্ট অ্যাড করেছি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিবেন যাতে আপনাদের ভিডিওটা একটু অ্যাট্রাকটিভ বা শুনতে একটু ভালো লাগে। দেন তারপরে আপনারা এখান থেকে সিম্পলি এটাকে এক্সপোর্ট করে নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। তো আপনারা যদি চান সেম ভিডিওগুলো আপনারা যদি বাংলাতে বানাতে চান তাহলে আমাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি এর উপরে একটা আলাদা করে ভিডিও তৈরি করে দেবো আপনাদেরকে। তো আজকের জন্য এই পর্যন্ত। আপনারা যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা ডেইলি এআই এর উপরে ভিডিও তৈরি করি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা অ্যান্ড বাই বাই।